শিখরা কেন সারাক্ষণ পাগড়ি পরে থাকে আর কোন কোন ধর্মে এই বিধান আছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করছি ভালোই আছেন। চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত সবাইকে। এস জে রতন আছি পুরো পর্ব জুড়ে। ছোটবেলায় লোক মুখে শুনে থাকবেন শিখরা হচ্ছে মুসলিমদের বড় শত্রু। পানিপথের যুদ্ধে তারা মুসলিমদের কাছে পরাজিত হওয়ার পর তারা সিদ্ধান্ত নিল, যতদিন না তারা মুসলিমদের পরাজিত করতে পারবে ততদিন তারা মুসলিমদের মতো করে পাগড়ি পরবে। এরপর বহু বছরেও তারা মুসলিমদের হারাতে পারেনি। ধীরে ধীরে প্রতিশোধের পাগড়ি তাদের নিজস্ব ধর্মীয় রীতিতে পরিণত হয়েছিল। আসলে কি তাই? না, আসলে সেরকম কিছু নয়। এটি কেবলই সমাজে চালু হওয়া লোককথা। শিখ ধর্মাবলম্বীদের চিনতে খুব বেশি অসুবিধা হয় না তাদের স্বতন্ত্র পাগড়ির কারণে। এই পাগড়িকে তারা খুবই গুরুত্ব দেন বোঝা যায়। কখনো এমন হয় না যে তারা পাগড়ি খুলে হাঁটছেন জনসম্মুখে। এর পেছনের ইতিহাসটা জেনে নেওয়া যাক। গুরু নানকের পর থেকে প্রত্যেক শিখ গুরু পাগড়ি পরা শুরু করেন। শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং পাগড়ি পরাকে রীতি হিসেবে প্রচলিত করেন। এই পাগড়ি শুধু চুলকেই রক্ষা করে না, এটি শিখদের সাম্যবাদের প্রতীক এবং শিখ ধর্মাবলম্বীদের বিশেষ স্বকীয়তা। 1699 সাল পাঞ্জাবের আনন্দপুরে গুরু গোবিন্দ বৈশাখী উৎসবে তার সকল অনুসারীদের ডাকলেন। মূলত এই সমাবেশ থেকেই শিখ ধর্ম একটি রূপ পায়। আজকের শিখ ধর্ম যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটির ভিত্তি দিয়েছিলেন শিখদের দশম গুরু গোবিন্দ সিং। তিনি খালসা প্রবর্তন করেন যার উদ্দেশ্য শিখ জাতিকে একত্রিত করা। একে তিনি আকাল ফৌজ বা ঈশ্বরের সেনাদল নাম দেন। পাঁচটি বিশ্বাসের প্রিন্সিপাল দেওয়া হয় এই সম্মেলনে। 1. চুল না কেটে লম্বা করা। 2. কাঙা বা চিরুনি ব্যবহার করা। 3. আত্মশক্তি ও আত্মসংযমের জন্য কড়া বা লোহার চুড়ি ব্যবহার করা। 4. আত্মরক্ষার জন্য কৃপাণ বা ছুরি রাখা। 5. হাঁটু অবধি লম্বা অন্তর্বাস ও মাথায় পাগড়ি পরিধান করা। এই সম্মেলন থেকে পাগড়ি পরার ব্যাপারটি সর্বস্তরের শিখদের মধ্যে বিশেষ গুরুত্ব পায়। প্রথম দিকে উচ্চবংশীয় এবং উঁচু পদমর্যাদার শিখরাই কেবল পাগড়ি পরতেন। যারা পাগড়ি পরতেন তাদের বলা হতো সর্দার। গুরু গোবিন্দ সিং সাম্যবাদ প্রচলনের ইচ্ছায় সকল শিখকে সর্দার ঘোষণা করলেন এবং সবার জন্য পাগড়ি পরার রীতি চালু করলেন। প্রত্যেক শিখের নামের শেষে সিং এবং কাউর পদবি ব্যবহার করার ব্যাপারটাও ঠিক করে দিলেন। সকল শিখকে সমান মর্যাদা দেওয়ার জন্যই এই ব্যবস্থা। শিখরা সাধারণত চুল কাটেন না, শুধু তাই নয়, তারা দাড়ি কিংবা শরীরের কোনো প্রাকৃতিক চুলের ওপর কাঁচি চালান না। এটাকে তারা সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি বিশ্বাস বলে মনে করেন। তাদের কথা হলো, সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটার বিরুদ্ধে যাওয়া উচিত নয়। যেহেতু চুল কাটেন না তাই মাথায় পাগড়ি তাদের বিশেষ সুবিধা দেয় ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে সাদা, কালো ও নীল রঙকে তারা প্রাধান্য দেন। এটিও শিখদের একটি প্রধান বৈশিষ্ট্য। লাল রঙের পাগড়ি পরা হয় শিখদের বিয়েতে। বিভিন্ন উৎসবে শিখরা কালারফুল পাগড়ি পরে থাকেন। শিখ নারীরাও কি পাগড়ি পরেন? শিখ পুরুষরা যে ধরনের ট্রেডমার্ক পাগড়ি পরেন নারীরা সেরকম না পরলেও লম্বা স্কার্ফ মাথায় পরেন, যাকে তারা বলে থাকেন চান্নি বা দোপাট্টা। শিখদের পাগড়ি আসলে বিশ্বস্ততার প্রতীক। তারা বিশ্বাস করে শিখদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান। এই বিশ্বাসের মর্যাদা হিসেবে তারা পাগড়িকে বিশেষ গুরুত্ব দেয় এবং সবসময় এটি পরিধান করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শিখদের কাছে পাগড়ি খুবই সম্মানের ব্যাপার। আপনার যদি কোনো শিখ ধর্মাবলম্বী বন্ধু কখনো হয় কিংবা শিখদের কারো সাথে পরিচিত হতে যান, প্রথম দেখায় পাগড়ি নিয়ে অস্বস্তিকর কোনো প্রশ্ন করলে তারা এটিকে ইতিবাচকভাবে অবশ্যই নেবে না। অনেকে শিখদের পাগড়ি স্পর্শ করে দেখতে চান কিংবা পাগড়ির রহস্য নিয়ে অদ্ভুত কিছু বলে ফেলেন যা শিখদের বিব্রত করে। শিখদের কাছে পাগড়ি রক্ষা ধর্মরক্ষার মতোই গুরুত্বপূর্ণ ব্যাপার। সৃষ্টিকর্তার একত্ব এবং মানুষের ভ্রাতৃত্ব গুরু নানকের শিক্ষার মূলনীতি। তিনি পুরোহিততন্ত্র, মূর্তি পূজা ও বর্ণাশ্রম প্রথার বিরোধী ছিলেন। তিনি হিন্দু ও ইসলাম ধর্মের সারতত্ত্বের ওপর ভিত্তি করে আপন ধর্মমত প্রচার করেন। তিনি সহনশীলতার বাণী প্রচার এবং হিন্দু ও মুসলমানদের ধর্মীয় ও সামাজিক মিলনের চেষ্টা করেন। নানকের উদ্দেশ্য ছিল মানুষের নৈতিক জীবনের সংস্কার করা। গুরু নানক তার এই শিক্ষা ও আদর্শ প্রচারের লক্ষ্যে 1499 খ্রিস্টাব্দে প্রথমে ভারতবর্ষ ভ্রমণ করেন। পরে চীন, ভুটান, মধ্যপ্রাচ্য ও আরব দেশ ঘুরে পশ্চিমবঙ্গের মালদহে আসেন। সেখান থেকে কৃষ্ণনগর এবং বাংলাদেশের সিলেট হয়ে ঢাকায় পদার্পণ করেন।
ঢাকার রায়ের বাজারে কুমার সম্প্রদায়ের মধ্যে তিনি প্রথম ধর্মপ্রচার করেন। সেখানে পানীয় জলের জন্য তিনি একটি কূপ খনন করেন এবং জাফরাবাদে একটি শিখ ধর্মশালাও নির্মাণ করেন বলে জানা যায়। তবে সে সবের কোনো চিহ্ন এখন আর নেই। নবম শিখ গুরু তেগ বাহাদুর সিং ধর্মপ্রচারের উদ্দেশ্যে 1665 সালে পাঞ্জাব থেকে বিহারের পাটনা হয়ে ঢাকায় আসেন। ঢাকার বাংলাবাজারে তিনি একটি শিখ ধর্মশালা সঙ্গতলা মন্দির স্থাপন করেন এবং সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন। ধর্মপ্রচারের উদ্দেশ্যে তেগ বাহাদুর পায়ে হেঁটে বা নৌকায় করে ভক্তদের নিকট চলে যেতেন। তার মৃত্যুর পর তার পুত্র দশম এবং শেষ গুরু গোবিন্দ সিং ধর্মপ্রচারের উদ্দেশ্যে ঢাকায় আসেন এবং এখানে কিছুকাল অবস্থান করেন। শিখ গুরুদের জন্মদিন পালন, নবজাতকের নামকরণ, বিবাহ এবং অন্ত্যেষ্টিক্রিয়া শিখদের প্রধান উৎসব। তবে উল্লেখযোগ্য উৎসব হল অমৃতপান ও ধর্মীয় খালসার জন্মতিথি পালন। এই দুটি উৎসবের মধ্যে এক বৈশাখ বৈশাখী দিবস পালন করা হয়। ধর্মযোদ্ধাদের মৃত্যু দিবসও সাড়ম্বরে পালিত হয়। এছাড়া শিখ সম্প্রদায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাও তারা জাঁকজমকের সঙ্গে পালন করে। শিখদের মরদেহ দাহ করা হয় এবং চিতাভস্ম নিকটস্থ নদী বা খালে বিসর্জন দেওয়া হয়। শিখ পুরুষদের মাথায় থাকে লম্বা চুল, হাতে কড়া বা বালা এবং কৃপান। এছাড়া তারা মাথায় বড় পাগড়ি পরে এবং দাড়ি গোঁফ কাটে না। বাংলাদেশের জনসংখ্যার অতি মুষ্টিমেয় সংখ্যক হচ্ছে শিখ সম্প্রদায়। তারা বিদেশ থেকে এসে সাময়িকভাবে এখানে বসবাস করে। এ কারণে তাদের উপাসনালয়ের ধর্মীয় কর্মকাণ্ডও অনেকটা নীরবে সম্পন্ন হয়। ধর্মপ্রচারের উদ্দেশ্যে শিখ গুরুরাও বাংলাদেশের মাটিতে স্থায়ীভাবে বসবাস করেননি। মোগল ও ব্রিটিশ আমলে সেনাবাহিনীর দায়িত্ব পালনের জন্য শিখরা এ এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য আসত এবং দায়িত্ব পালন শেষে ফিরে যেত। তাদের স্বাতন্ত্র্য বোধ ছিল তুলনামূলকভাবে প্রখর, তাই এতদঞ্চলের মানুষের সঙ্গে তাদের কোনোরূপ সম্পর্ক বা সখ্যতা গড়ে ওঠেনি। তাদের ধর্ম, ভাষা ও জীবনধারা এদেশের পরিবেশের অনুরূপ না হওয়ায় তাদের সঙ্গে স্থানীয় লোকজনের সম্পর্ক তেমন গভীর হয়নি। পাগড়ি নিয়ে এত কথা, আসলে পাগড়ি কী আর কোন কোন ধর্মেই বা পাগড়ি পরার বিধান আছে তা চলুন জেনে নেই। মাথায় জড়িয়ে লম্বাটে আকারের যে কাপড় পরিধান করা হয় তাই পাগড়ি। পাগড়িকে ইমামা, উষ্ণীষ, শিরস্ত্রাণ, শিরোবেষ্টন বস্ত্র বলা হয়। বিভিন্ন দেশ ও জাতিতে ঐতিহ্যগতভাবেই বৈচিত্র্যপূর্ণ পাগড়ি সাধারণত পুরুষরা পরিধান করে থাকেন। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, আরব উপদ্বীপ ও উত্তর আফ্রিকায় পাগড়ি পরিধানের ঐতিহ্য অতি প্রাচীন। দক্ষিণ এশিয়ায় পাগড়িকে দস্তারও বলা হয়। ধর্মীয় বিধান মতে মুসলমানদের জন্য পাগড়ি পরিধান করা সুন্নাত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরিধান করতেন বলে অসংখ্য হাদিসে তা বর্ণিত আছে। কবে থেকে পাগড়ি প্রথার উদ্ভব সে সম্পর্কে নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায় না। তবে এটি যে হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী পোশাক তাতে কোনো সন্দেহ নেই। পারস্য সভ্যতার সূচনাকালে মানুষ চারপাশে কাপড়ের ডোরা লাগানো কোনাকৃতির টুপি পরিধান করত। ইতিহাসবিদদের মতে এ থেকেই প্রথাগত পাগড়ির বিকাশ ঘটে। কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন পারস্যে নয় বরং মিশরে সর্বপ্রথম পাগড়ির প্রথার প্রচলন ঘটেছিল। 1400 বছর আগে থেকেই মুসলমানরা রাসুলের সুন্নাত হিসেবে পাগড়ি পরিধান করে আসছেন। বিশ্বব্যাপী ইসলাম প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে পাগড়ি পরিধানের প্রথাও ছড়িয়ে পড়েছে। কথিত আছে গোটা বিশ্বে 66 রকমের পাগড়ির প্রচলন আছে। ইসলাম ছাড়াও বিভিন্ন ধর্মে পাগড়ি পরার বিধান রয়েছে। যারা ধর্ম পালন করেন সাধারণত তারাই পাগড়ি পরিধান করেন। ইসলাম ধর্মমতে জানা যায় হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তখন তার মাথায় কালো পাগড়ি ছিল। সহি মুসলিম হাদিস 1358। হযরত জাফর বিন আমর রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, যেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে আছি, তিনি মিম্বরে বসে আছেন এবং তার মাথায় কালো পাগড়ি, তিনি পাগড়ির প্রান্ত কাঁধের ওপর ঝুলিয়ে দিয়েছেন। মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। খোলাফায়ে রাশেদিন, পরবর্তী খলিফারা, ইসলামের ইমাম ও মনীষীরা প্রায় সবাই পাগড়ি পরিধান করতেন। খ্রিস্ট ধর্মমতে জানা যায় কেনিয়ার খ্রিস্ট ধর্মাবলম্বী একুইরিনু জাতির নারী পুরুষরা পাগড়ি পরে থাকে। তারা এটিকে ধর্মের পবিত্র বিধান বলে মনে করে। এছাড়া বিশেষ কোনো কোনো এলাকার খ্রিস্ট ধর্মাবলম্বীরা পাগড়ি পরে থাকে। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, শুভকামনা। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফার সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফার ডিশ ওয়াশ বার
25 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A, পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323।